সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। ছড়াপালক প্রথম কথা কবি জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এবং ছড়াপালক উনি নিজেকে প্রথম থেকেই পুরোপুরি একজন পিওর কবি হিসেবেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেইটা খুব প্রতীকী এই নামটার সঙ্গে। কারণ না, ঝরে যাওয়া পালককে মানুষ পা দিয়েই মারিয়ে যায়, এবং এটা উনি প্রথম থেকেই বোধহয় নিজেকে অ্যানালিসিসই করে ফেলেছিলেন যে ওনার অস্তিত্ব বোধহয় বাংলা সাহিত্যে ওনার জীবৎকালে ঝরা পালকের মতনই থেকে যাবে। যেরকম র্যাবত থেকে গেছিলো কবি, যেরকম বোদলেয়ারের থেকে গেছিলো, যেরকম সেলিকেও এবং কিডসকেও, হ্যাঁ, পিওর যারা কবি, হ্যাঁ, কবি এই বিষয়বস্তুটা তো পুরোপুরি কমার্স থেকে, পুরোপুরি বাণিজ্য জগৎ থেকে, বাস্তব থেকে একটা অন্য স্তরের, একটা অন্য 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 মাত্রার আর কি। তো তিনি বুঝে গেছিলেন যে তিনি কোনোভাবেই, হ্যাঁ, মেইন স্ট্রিম মানে যে যে জায়গাটা আমরা যদি বলি রবীন্দ্রনাথ, নজরুল, তারা হচ্ছে মেইন স্ট্রিম কবি, এবং তাদের কবিতা ম্যাক্সিমাম মানুষকে, তখন আলোর কথা বলেন, ম্যাক্সিমাম মানুষকে কমিউনিকেট করবে। কিন্তু তিনি বুঝে গেছিলেন প্রথম থেকেই, হ্যাঁ, নিজেকে সেলফ অ্যানালিসিস করে যে তিনি মেইন স্ট্রিম কবি হতে যাচ্ছেন না, হ্যাঁ, এবং তিনি এই বাংলা সাহিত্যে বা ভারতীয় সাহিত্যে, রাদার ওয়ার্ল্ড লিটারেচারে তার স্ট্যাটাসটা হয়তো ওই ঝরে যাওয়া বালকের মতনই হবে। সে কারণে খুব সিম্বলিক এই নামটা। ঝরা পালক তার প্রথম কাজ, সেটা নামকরণে রয়েছে ছবিটি, কিন্তু মাল্যবান যে উপন্যাসটি রয়েছে সেটার সাথে আসলে ভীষণ খানিকটা সম্পৃক্ত। এখানে আমরা অনেকখানি দেখতে পাবো যে কবিপত্নী লাবণ্য দাশের সঙ্গে তার সম্পর্কের আসল সমীকরণটা কী ছিল। ডিরেক্টরের মতো করে আসলে চেয়েছেন এটাকে ডিসকভার করতে। চরিত্র করতে গিয়ে ভীষণ ভালো লেগেছে, এক ধরনের চ্যালেঞ্জও ছিল, কারণ সম্পূর্ণটাই আমাদের উপর বা ডিরেক্টরিয়াল যে পয়েন্ট অফ ভিউ সেটার উপর নির্ভর করছে। আমার দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে এমন একটি চরিত্র নিয়ে কাজ করতে, কারণ চরিত্রটিকে অনেকে অনেকভাবে নেগেটিভ শেডস অনেক সময় দিয়েছে, কিন্তু আসলে তিনি ছিলেন জীবনানন্দ দাশের অনেক বড় বড় সাহিত্যকর্মের ইন্সপিরেশন। জীবনানন্দের জীবন কী আছে, জীবনে কী করেছিলেন, কেমনভাবে করেছিলেন, কী দুঃখ কী সুখ পেয়ে উনি কিন্তু কাজ করে গেলেন, আর কত কষ্ট কিন্তু উনি পেয়েছে জীবনে, সে দেখাবার একটা চেষ্টা করেছি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যদি কোনো লোক ছিল তো বলতে পারে জীবনানন্দ ছিল, কিন্তু তাকে সেমনভাবে প্রকাশে আনা হয়নি। এত ভালো ভালো কাজ করলেও কিন্তু ওনাকে ওভারলুক করা হয়েছে মনে হয়, ওভার শেডো, যে কী বলতো না, ঠাকুর রবীন্দ্র, ওই ঠাকুর সামনে কেউ থাকতে পারবে না, ওনার কেউ হোক না ওভার শেডো হবেই। তো সেটা আমরা চেষ্টা করেছি কি যদি আমরা কিছু দেখাতে পারি ওনার জীবনটা, দুঃখটা, সুখটা, আর যে ওনার আগ্রহটা বাংলা সাহিত্যের প্রতি, আর ডিফারেন্ট যেটা লেখার প্রতি, সেটা চেষ্টা করছি আমরা দেখাবার। আর ব্রাত্য বসু থেকে বেটার লোক আমার মনে হতে পারবে না এর জন্য, কেউ ব্রাত্য নিয়ে সাহিত্যজীবী, তো তো সেই তাই জন্য ব্রাত্যকে নিয়েছি আমরা। ব্রাত্য ক্যান এক্সপ্লেইন, ক্যান ফিল দ্য থিংস, বিকজ হিমসেল ইজ এ পোয়েট, রাইটার, আর জয়া হাসান, মানে এই ছবিটা তো বাংলাদেশে এটা মিলিয়ে আছে, তো একটা পারফেক্ট এমন আর্টিস্ট চাইছিলাম যেটা বাংলাদেশে এখান থেকে যুক্ত হোক। তো জয়া হাসান আই উই থিঙ্ক দ্য বেস্ট বেস্ট অ্যাক্ট্রেস ফর দ্য রোল। ওই মানে চরিত্রে জয়াকে ছাড়াও কাউকে ভাবা যায়নি, এবং জয়ার মধ্যে, কারণ লাবণ্য বাবা নিজে খুলনার মেয়ে ছিলেন, কাজে বাংলাদেশের একটা মাটির গন্ধ ওই ছবিতে প্রয়োজন ছিলই ছিল, কারণ জীবনানন্দ যতটা না এই দেশে ততটা তো অনেকটাই বাংলাদেশের। এবং লাবণ্য প্রভা দাস সে চরিত্রে জয়া আহসান যেভাবে কন্ট্রিবিউট করেছেন ছবিতে, শুধুমাত্র নিজের অভিনয় দিয়ে নয়, তিনি আমাকে অনেক ওইখান থেকে অনেক বই আমাকে দিয়েছেন পড়ার জন্য, এবং তার সঙ্গে আলোচনা করতে গিয়ে অনেক ইনপুট আমি পেয়েছি, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটা ডিসিশনে এসেছি যে রাইট, দিস ফিল্ম ইজ গোয়েন টু বিকাম আ কাইন্ড অফ অ্যান্টিথেসিস অফ মাল্যবান। Oh!
টলিউডের লেটেস্ট আপডেট গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।